সাইনিজ বিজ্ঞানীরা এইবার চলে আসলো মক্কা শহরে। মক্কা শহরকে বালাদিল আমিন কেন বলা হলো কোরআনের ভাষায়, এইটার ব্যাখ্যা খোঁজার জন্য ওরা চলে আসলো। এটা মারাত্মক সাইন্টিফিক ব্যাখ্যা, জোরে কর মারহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 মাসের 50 দিন পরে দুনিয়ায় আসবেন, 8 মাসের গর্ভে মা আমিনার, মা আমিনার গর্ভে 8 মাসের জীবন্ত বাচ্চা, জোরে কর মারহাবা, জীবন্ত নবী 8 মাসের বাচ্চা পেটের মধ্যে নড়তেছে, জোরে বলে ঠিক কিনা? জেতা না মরা, কথা কর না কে, তাজা না মরা, তাজা তাজা বাচ্চা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেটে 50 দিন পরে দুনিয়া আসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও 5 দশকের হিসাব আছে, জোরে কর আল্লাহু আকবার। কয়দিন পরে আসবে? 5 দশক পরে, মানে 50 দিন পরে আসবে। এই 5 দশকের আবার আলাদা ব্যাখ্যা আছে, সেটা আমি বলতে চাই না। 5 দশে 50 দিন পরে নবী দুনিয়ায় আসবে, একেবারে হাতে গুনি। কিন্তু আল্লাহর 5 অক্ত কাবার নামাজের কেবলা, ওই কাবা ধ্বংস করার জন্য আসছিল আব্রাহার বাবা। আব্রাহার ছিল 50,000 হস্তি বাহিনী নিয়া, জোরে কর আল্লাহু আকবার। কয় হাজার হস্তি বাহিনী নিয়া? 50,000 হস্তি বাহিনী নিয়ে আব্রাহার বাদশাহ আসছিল। আমার নবী 50 দিন পরে দুনিয়াতে আসবে। আব্রাহার বাদশাহ ঈশা টোটাল মক্কা নগরী লুট করলো, আগে লুট। হযরতে নবীর দাদা আব্দুল মুতালিব বেঁচে ছিলেন, তিনি বাড়ি ছিলেন না। পরের দিন তিনি সকালে এসে দেখে ঘোড়ার জায়গায় ঘোড়া নাই, হাতির জায়গায় মানে মেষের জায়গায় মেষ নাই, উটের জায়গায় উট নাই, কিরে আমার মাল সামান গেল কই? কয় আব্রাহার বাদশাহ সব লুট করে নিয়ে গেছে, আজকে সকালে এই কাবা ঘর সহ টোটাল মক্কা শহর ধ্বংস হবে, ওই মক্কা শহরে বিশ্ব নবীর জন্ম হবে, কাবা থাকবে যেখানে বিশ্ব নবীর জন্ম হবে সেখানে, জোরে কর সুবহানাল্লাহ। মানে যেই জায়গায় আল্লাহর গুনাহগার বান্দা পা রাখলে, আল্লাহকে ডাকলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এজন্য ওই শহরের নাম বালাদিল আমিন, জোরে কর সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে সে নিরাপদ হয়ে যায় তখন, আল্লাহর কাবায় যায় বান্দা যখন, আর একবার কর সুবহানাল্লাহ। কিন্তু বিজ্ঞানীদের হিসাব তো ওইটা না, এটা হলো ধর্মীয় হিসাব। কিন্তু বিজ্ঞানীদের হিসাব হলো এই কাবাকে মক্কাকে নিরাপত্তার শহর বলা হলো কেন? জোরে বলবেন না আল্লাহু আকবার। ধর্মীয় হিসাবে আরো একটা বিষয় আছে, দাজ্জাল গোটা পৃথিবীর সমস্ত শহরে ঢুকবে, কিন্তু মক্কা আর মদিনায় ঢুকতে পারবে, ফেরেশতারা তাকে বাধা দিবে, ওই জায়গা ঢুকতে পারবে না, জোরে কর সুবহানাল্লাহ। প্রিয় হাজেরিন, ওই বিজ্ঞানীরা তখন চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগে আব্রাহার বাদশাকে, নবীর জন্মের আগে, নবী যে আল্লাহর বিধান নিয়ে দুনিয়াতে আসবে, সে আল্লাহ কত বড় ক্ষমতাধর, এইটা আল্লাহ পাক আগে দেখাইলো 50 দিন আগে, আর নবীকে পাঠাইলো 50 দিন পরে। সে আল্লাহ আব্রাহার বাদশার হস্তি বাহিনীকে মাটির সঙ্গে তুষ বানাইয়া ছাড়ি দিছে, সেই সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ নবী পাঠাইতেছে তোদেরকে হেদায়েতের জন্য, নবীর সঙ্গে বেঈমানি করবি, সেই ক্ষমতাধর আল্লাহ কিন্তু বেঁচে আছে। কারণ যার পাওয়ার নাই তার সিয়ার নাই, যার পাওয়ার আছে তার সব আছে, কথা কর না কে, যার আছে পাওয়ার তার থাকে, যার আছে সিয়ার তার থাকে পাওয়ার, যার নাই পাওয়ার তার কথা কেউ শোনে না, জোরে বলেন ঠিক কিনা? শোনার আব্বাজানরা ভালো করে শোনেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এর দাদা গিয়া বলল, আব্রাহার বাদশাহ আমার পকেটের টাকা দিয়া মালগুলো কিনেছি, তুই ওইগুলো ফেরত দিয়া দে। সত্যি ফেরত দিল, বললো পাগল, কিছুক্ষণ পরে তো আমি শহর ধ্বংস করবো, কাবা ঘরও ভেঙে ফেলবো, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবীর দাদা বলল, আব্রাহাম এই কাবার মালিক আছে তার নাম আল্লাহ, যদি তোর ক্ষমতা হয় আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে তুই ভেঙে দিয়ে যাবি, তাতে আমার কোনো আপত্তি নাই, আর যদি আমার আল্লাহ পারে রে তাহলে তোর গোষ্ঠী উদ্ধার করবে, তাতেও আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ, পারলে তুই ভেঙে দিস, না হলে তোকে ভেঙে দেবে আমার আল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দাদা মা মিনাকে নিয়ে বলে, মা গো চলো আমরা সাফা পর্বতের উপরে যাই। সমস্ত মক্কাবাসীদের নিয়া, আল্লাহর নবী তার পরিবারের লোকদেরকে নিয়ে, নবীর দাদা তার পরিবারের লোকদেরকে নিয়ে সাফা পর্বতের উপরে গেলেন। কুরাইশের লোকগুলো মারওয়া পর্বতের উপরে উঠলো, মক্কার লোকগুলো মারওয়া সাফা পর্বতে অবস্থান নিল গো।
এবার হাতির মাথায় বাড়ি মেরে বলে চল কাবা ঘর ভাঙতে হবে। হাতি ডানে যাই বামে যাই পেছনে যাই সামনে আগাই না। হাতির মাথায় কুড়ল চালানো হচ্ছে চল সেও হাতি চল সামনে আগা, কিন্তু হাতি সামনে যাইতে পারে না, কোন অদৃশ্য শিকল হাতির পাটা বাঁধন দিয়ে ফেলেছে। শিকল দেখা যায় না কিন্তু পা বাঁধন পড়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। প্রিয় হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দাদা বললেন আল্লাহ গো তোমার সঙ্গে দিয়েছে পাল্লা, এবার সাইজ করে দাও ওর কাল্লা। জীবনে কোনোদিন যেন আর পৃথিবীর কেউ যেন তোমার কাবার গায়ে হাত দেওয়ার ক্ষমতা না দেখায়, তোমার মক্কার গায়ে হাত দেওয়ার ক্ষমতা না দেখায় রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষ লক্ষ আবাবিল পাখি আইসা আকাশ ছেয়ে গেল। আল্লাহর নবী দাদা বলতেছে আব্রাহাম আল্লাহর বিমান বাহিনী আসতেছে রে, তুই রেডি হ, তুই রেডি হ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল নমরুদ কে, নমরুদ তুই রেডি হ, আল্লাহর কামান বাহিনী আসছে, ইনজেকশন বাহিনী। সুবহানাল্লাহ, কি বাহিনী? ইনজেকশন বাহিনী মানে মশা বাহিনী। জোরে কর আল্লাহু আকবার, তুই রেডি হ। ঠিক ওই রকম নবীর দাদা বলছিল আব্রাহাম, তুই মনে করছিস কাবার মালিক নাই তাই না, আছে কি নেই? এবার দেখ কোটি কোটি পাখি মক্কার আকাশ ছেয়ে ফেলেছে, ছোট্ট ছোট্ট পাখি, তিনটা করে মসুরের দানার মতো ডা, ছোট্ট ছোট্ট পাথরের টুকরা নিয়ে এসেছে, ফোটে কইরা দুই হাতে কইরা এক একটা হাতির উপর পিঠির উপরে তিনটা এক জায়গায় করে ছেড়ে দিচ্ছে, আর হাতিগুলো বোমের মতো বাস্ট হইয়া টুকরা টুকরা হইয়া মাটির সাথে মিশে যাচ্ছে। ওই চাইনিজ বিজ্ঞানীরা বলল মক্কা শহরকে নিরাপত্তা দেওয়া হলো, সেই পাখিরা আসলো উড়োজাহাজের মতো ফ্লাই করে করে হাতির পিঠের উপরে ফেললো, 50,000 হাতিকে জীবন্ত মাটির সঙ্গে মিশিয়ে ফেললো। সেই আব্রাহার বাদশা যেখানে মক্কা শহরের যে এলাকায় এই কাজ ঘটাইলো সেই জায়গাটা একটু পরীক্ষা করি, চাইনিজ বিজ্ঞানীরা ওখান থেকে মাটি পরীক্ষা করে দেখে ওই জায়গাটায় অ্যাটমিক পাওয়ার সার্চ করা হয়েছে, অর্থাৎ সরাসরি অ্যাটম ছোট্ট ছোট্ট অ্যাটম বোমা ছেড়ে দেওয়া হয়েছে। ওখানে মাটি পরীক্ষা করে দেখে এখানে অ্যাটম বোমার ব্যবহার করা হয়েছে, এই মাটিতে তার প্রমাণ দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কোটি কোটি পাখির মুখে লক্ষ লক্ষ ছোট ছোট অ্যাটম বোমা ছেড়ে দিছে। তাহলে মুসলমান যারা এই শহরকে নিরাপদ করার মধ্য দিয়া আল্লাহ মুসলমানদের বুঝিয়ে দিয়েছে, এই মুসলমানেরা আজকের ইউরোপ আমেরিকা ভারত পাকিস্তান চীন জাপান পৃথিবীর কাউরে তোদের পরোয়া করার দরকার নাই, আমার বাহিনী রেডি আছে, তোরা যদি ইমানটা ঠিক করিস তাহলে আমার বাহিনীকে হুকুম দিলেই কাজ শুরু হবে। কিন্তু আজকেদেরই আমাদেরই নাই কো ইমান, তাই ব্যবহার করতে পারছি না কোরআন। যদি ঠিক থাকতো ইমান কোরআন দিয়ে বহু কিছু করা যাইতো। আর একবার বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাই বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার ইমানটা যদি ঠিক করো রে, তুমি যদি ইমানওয়ালা হও তাহলে দুনিয়ায় কোনো চিন্তা লাগবে না, কেউ তোমার উপরে যাইতে পারবে না, তুমি থাকবে সবার উপরে, অর্থে বিত্তে সমানে মর্যাদায় ক্ষমতায় সব দিক থেকে মুমিনরা থাকবে উপরে। কিন্তু মুমিন তার ইমান হারালো সেদিন, কোরআন ছেড়ে দিল যেদিন। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই, অর্থ ব্যবস্থায় কোরআন নাই, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন নাই, কোন জায়গায় কোরআন নাই, কোরআন নাই সেখানে সুরি সুলতানি সেখানে। জোরে বলেন ঠিক কি না? সব জায়গায় অবিচার চলতেছে কোরআন না থাকার কারণে। জোরে বলেন ঠিক কি না? খারাপ লাগতেছে আপনাদের? প্রিয় হাজারিন, এখান থেকে চীনের বিজ্ঞানীরা মাটি নিয়ে গিয়ে দেখলো সর্বনাশ, এখানে অ্যাটম বোমা ব্যবহার করা হয়েছে, অ্যাটমিক পাওয়ার, সেইটা তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুর।
সমুদ্রের অতল তলদেশে যেই আগ্নেয়গিরি আছে সেখান থেকে লক্ষ লক্ষ ফারেনহাইট তাপমাত্রা, অ্যাটমিক এনার্জি অর্থাৎ পারমাণবিক শক্তি তৈরি করতে হলে যে আগুন লাগে, চুলা লাগে, এইটা কোরআন বলেছে সবার আগে, জোরে করে আল্লাহু আকবার। এই এক চুল্লি বানাইতে গিয়া রূপপুর পারমাণবিক কেন্দ্রে কত হাজার কোটি টাকা নষ্ট করছে দেখেন গিয়া। মিং সিজ্জিল, সমুদ্রের তলদেশে গহীন আগুন থেকে সেই পাথর তুলে নিয়ে আসছে পাখিগুলো, কিন্তু পাখির পালক পড়ে নাই। এ পাখি কি নরমাল পাখি? না। আপনি কি মনে করেন যেই পাখি লক্ষ লক্ষ 8 মাইল ভূগর্ভ থেকে, তাফসীরে আসছে 8 মাইল ভূগর্ভ থেকে আগ্নেয়গিরির ভিতর থেকে ছোট ছোট পাথরগুলো তুলে নিয়ে আসছে কিন্তু পাখির পালক পড়লো না। লক্ষ ডিগ্রি তাপমাত্রা, 100 ডিগ্রি 150 ডিগ্রি হলে ভাত রান্না করা যায়, আর সেখানে লক্ষ ডিগ্রি তাপমাত্রা, সেই জায়গার থেকে পাথর তুলে আনলো আর সেই পাথর হাতির পিঠে ছেড়ে দিল, হাতি টুকরা টুকরা হয়ে ভস্ম হয়ে গেল, ছাই হয়ে গেল, গোঘাসি হয়ে গেল, বানর সাথে মিশে গেল। এইভাবে আল্লাহ মক্কা শহরকে হেফাজত করলো, কাবাকে হেফাজত করলো। মক্কা শহর হেফাজত ধ্বংস করতে পারলে নবীর বংশ ধ্বংস হতো, বিশ্ব নবীর মাকে মেরে ফেলতো, বাপকে মেরে ফেলতো, দাদা মেরে ফেলতো, বংশ শুদ্ধ মেরে ফেলতো। সেই দিন আল্লাহ নবীকে হেফাজত করেছে, কাবাকে হেফাজত করেছে, এর মধ্য দিয়া কিয়ামত পর্যন্ত ইসলাম হেফাজত করেছে, নিরাপত্তা দিয়েছে ইসলামের, কোরআনের, বিশ্ব নবীর, ইসলামের। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর একটি বিষয় নিরাপত্তার বিধান হলো আল্লামা কাজী নসরুদ্দিন আল বাইজাবি এই ঘটনার বর্ণনা বলতে গিয়ে বলেন, মনে রাখবেন দুনিয়াবাসী, আল্লাহ যাকে চাই তাকে নিরাপত্তা দিতে পারে, আর যাকে চাই না তাকে ওর ভিতর দিয়ে মারতে পারে। প্রিয় হাজারিন, চতুর্দিকে লক্ষ লক্ষ পাখিরা যখন হাজার হাজার হাতিগুলোকে মারতেছে, ব্যাটেল ফিল্ডের মাঝখানে রয়েছে কাবা ঘরের পাশে সাফা মারোয়া পর্বতের উপরে নবীর মা, নবীর দাদা, নবী ও মায়ের পেটে অবস্থান করতেছেন, এত হাজার হাজার হাতিগুলোকে মেরে ফেলা হচ্ছে, 60 হাজার হস্তি বাহিনীর পদাতিক বাহিনী ছিল তাদেরকেও মেরে ফেলা হচ্ছে, কিন্তু একটা বোমা ছিটকে এসে নবী পরিবারের কারোর গায়ে লাগলো না। ওই পরিবারের একটা হাতি, তিনটা পাথরের আঘাত খেয়ে হাতি শেষ হয়ে যাচ্ছে, মানুষ মারার জন্য একটা পাথরই যথেষ্ট ছিল, কিন্তু এখানে চতুর্দিকে যখন ব্যাটেল ফিল্ড যুদ্ধের রণক্ষেত্র, এর মাঝখানে নবী পরিবারের লোকগুলো রয়েছে গো, মক্কাবাসীরা রয়েছে, সাফা মারওয়া পর্বতে নবী রয়েছে নিজে মায়ের পেটে 8 মাসের বাচ্চা, কিন্তু সেই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মায়ের পেটে, সেই জায়গায় লক্ষ লক্ষ পাখিরা কাজ করতেছে, একটা দানা ছিটকে এসে পাথরের কোনো কোনা নবী পরিবার কারোর গায়ে লাগলো না। এটার দ্বারা আপনাকে বুঝতে হবে একই কবরস্থানের ভিতরে যদি কুরআন না মানা হাজার হাজার মৃতদেহ থাকে তাদের দেহে শাস্তি হতে পারে, এরই ভিতরে যদি আল্লাহর কুরআন মানেওয়ালা 10টা দেহ থাকে ওই 10টা দেহ নিরাপদ থাকতে পারবে, তাতে আমার আল্লাহর মতো মালিকের কোনো সমস্যা হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালাদিল আমিন, আল্লাহ কেমনে নিরাপত্তা দেয় এইটা বুঝতে হলে মক্কার ঘটনাটা বিশ্লেষণ করো, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নিরাপত্তা দিবে। এক হাত সূর্য মাথার উপরে আসবে, 9 কোটি 30 লক্ষ মাইলের সূর্যের তাপ সইতে পারি না, মাত্র এক হাত মাথার উপরে সূর্য যখন তাপ দিবে রে ঘেনুগুলো টকবক করে ফুটতে থাকবে, এর ভিতর দিয়ে মুমিনদেরকে আল্লাহ আল্লাহ জান্নাতের আরামে রাখবে কেমন করে? নিরাপত্তা কাকে বলে? মক্কার ঘটনা দেখে নেই, তাই আল্লাহ বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল। ও মুসলমান কি তাকায় দেখিস না কি কাম ঘটাইলো তোর আল্লাহ হস্তি বাহিনীর সাথে? এই ঘটনার শিক্ষা নিলেই বুঝতে পারবি আল্লাহ দুনিয়ায় কেমনে আখেরাতে কেমনে তোদেরকে নিরাপত্তা দিবে, এই ঘটনা জানলেই তোরা বুঝতে পারবি তোদেরকেও আল্লাহ পাক হেফাজত করবে। যেভাবে আল্লাহর নবীকে, নবীর মাকে, নবীর দাদাকে, নবীর দাদিকে, নবীর পরিবারকে আল্লাহ হেফাজত করলো যুদ্ধের ময়দান থেকে, কিয়ামতের লেলিহান শিখা বিপদের মহাবিপদের দিনেও তোমাদেরকে আল্লাহ ওইভাবে হেফাজত করবে, তাতে আমার আল্লাহ
আল্লাহর কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার।